কি গো পরির বাপ, আদারও শুনতো বাটা হইয়া গেল, অহনও তো প্রতিবেশীরা গোস্ত লইয়া আইল না, তুমি কি যা একটু দেখবা। দেখাবো, আমি কারো কাছে গিয়ে হাত পাততে পারবো না। আমি কি আর আমাগো লাইগা কইতাছি, কইতাছি তো পরির লাইগা, এই ঈদের দিনে মায়াডার মুখে যদি একটু গোস্ত না দিতে পারি তাহলে খারাপ লাগে না কও? বাবা, কাকিমা অনেকের বাস থেকে আমাকে তাড়াই দিছে। কেন মাজান, আপনি কি তার সাথে কোনো বেয়াদবি করছেন? না বাবা। তাহলে হ্যাঁ, আপনার তাড়া দিল কেন? ওনারা না গরম মাংস দিয়ে ভাত খাচ্ছিল, আমি খাইতে চাইছি তাই আমারে তাড়াই দিছে। আমিও কয়ে আসি, আমাকে বাড়িতে গরু মাংস রান্তাছে, তখন কেউ চাইলেও আমরা দিব না, ঠিক আছে না বাবা? ও মা, আপনি ঠিকই কইছেন, আপনি অন ঘরে যান, আমি আপনার জন্য গরু গোসের ব্যবস্থা করতে আছি। আচ্ছা বাবা। তুমি আদা রসুন গুলা কুইটা রাখো, আমি গোস্তের ব্যবস্থা করতে আছি। সালাম সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কে আপনি? আমি আপনাকে প্রতিবেশী, এই মহল্লাতেই থাকি। তো কিসে? আসলে সাহেব, আজ ঈদের একটা দিন, এখনো কোনো প্রতিবেশী একটু গোস্ত দিতে যায় নাই, আপনারা তো কোরবানি দিছেন, যদি একটু গোস্ত দিতেন আমার মায়ের অর্ডারে খাওয়াইতে পারতাম। ওই মিয়া, 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি, মাংসেরে বিলাইতে যাও মিয়া, যাও। সাহেব দয়া করেন, যদি একটু গোস্ত দিতেন। ওই মা, বাংলায় কইছি বুঝো না, যাও মা, যাও। সালাম সাহেব। কি চাই সাহেব? আজকে তো ঈদের দিন, এখনো কেউ একটু গোস্ত লয়া গেল না, মাইয়াডা কান্তা আছে, একটু যদি গোস্ত দিতেন মাইয়াডারে খাওয়াইতে পারতাম। দাঁড়া, সালাম সাহেব। যত সব ছোট লোকের দল, পাতিলটা নিয়ে আসো। হ্যাঁ পরির বাপ, আইতাছি। কি গো পরির বাপ, এর মধ্যে গোস্ত কই, খালি 2 টুকরা হাড় দিয়ে আর চর্বি। কি বলো বাবা, পরের বাপ ঘরে আছো? কে কে ডাই? আরে আকরাম ভাই, যে কেমন আছো? ভালো আছি। লও, এ কি নিয়ে আইছো? আরে লও না, ছোট ভাই গ্রাম থেকে আনছে, এত গোস্ত কি একা খাওয়ান যায়? এগুলো তোমরা খাইবা।
হইতাছে জ্বর উঠে কি গো কারণ যাওয়ার আর সময় কমাই পাইলো না দাঁড়াও আমি মোমবাতি জ্বালাই দিতাছি আমগো দুইজন রে দুই প্লেট দাও তো বাবা আপনারা কি কুকুরদের খাওয়ানোর জন্য করবেন দিছে হ্যাঁ এটি আমাদের সমাজের অধিকাংশ মানুষের বাস্তব চিত্র আমরা যেন মিয়া সাহেব আর বড় সাহেবদের মতো না হই লাইনে দাঁড় করিয়ে নয় বরং সম্ভব হলে অভাবীদের ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছে দেই আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম বিনিময় পাওয়ার আশায় আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করুন আমাদের ভুল ত্রুটিগুলো যেন মাফ করে দেন